الله أكبر الله أكبر الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وكم من ملك في السماوات لا تغني شفاعتهم لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى আজকে সহি মুসলিম থেকে হাদিসুস শাফাআহ শাফাআতের হাদিস অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন রব্বুল আলামিনের দরবারে যে সুপারিশ করবেন বিচার কার্য শুরু করার জন্য সে হাদিস সে বিষয়ে এ হাদিস পেশ করা হবে সহি মুসলিম থেকে। অনেকে মনে করে বাবার দাদা যদি থাকে পীর থাকে তাহলে পীর কাল কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করবে, বলে যার পীর নাই তার পীর শয়তান, নাউযু বিল্লাহি মিন যালিক। আসলে যদি আমরা দেখি পীর কয় প্রকার, আমি বলবো না হক না হক ওইদিকে আমি যাচ্ছি না, কিন্তু সাধারণত দেখা যায় পীরেরা বেশিরভাগই শয়তান, ঠিক না ঠিক? বেশিরভাগই শয়তান। যারা নিজেদেরকে হক বলেন তারা তাদের হিসাবে হয়তো হক, আমি ওদেরকে শয়তান না বললেও অনেকটা কাজ তারা নিজেদের পক্ষ থেকে করে। আর না হয় পীরতন্ত্র টিকিয়ে রাখতে পারবে না, পীরা কি? তাই বাস্তবে পীরতন্ত্র বলতেই কিছু নাই ইসলামী শরীয়তে, নিজেদের পক্ষ থেকে বলা হয়। হক পীর না হক পীর আসলে একটাও ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পীর ছিলেন? উত্তর দিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি পীর ছিলেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি পীর ছিলেন? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কি পীর ছিলেন? আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু কি পীর ছিলেন? আচ্ছা, সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে কেউ পীর নাই, তাবিনদের মধ্যে কে পীর ছিলেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী কি পীর ছিলেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলী কি পীর ছিলেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলী কি পীর ছিলেন? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী কি পীর ছিলেন? আল্লাহ আমাদের হেদায়ত দিন, বুঝার তৌফিক দিন। বলো হানাফি, কিন্তু আবু হানিফা পীর ছিলেন এটার দলিল দেও, মানা যাবে আবু হানিফা? সাহ, আবু হানিফার টার্গেট আর আসল তার লক্ষ্যবস্তু ছিল আল্লাহর সন্তুষ্টি লাভ। কার তরিকায়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীহি বলেছেন, হাদিস সহি হলে ওইটি আমার মাযহাব, ওইটি আমার পথ। মাযহাব মানে কি? ওইটি আমার পথ, হাদিস সহি হাদিস ওইটি আমার পথ। তাই আমি যদি কোনো কথা বলি সহি হাদিসের বিপরীত বিপরীত হয়ে যায় তাহলে আমার এই হাদিসকে তোমরা উপেক্ষা করে ওটাকে দেয়ালের পিছন দিকে ফেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তোমরা গ্রহণ করবে, এটা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর কথা। তাই পীর পীরতন্ত্র শুরু হয়েছে বাস্তবে বেদাতিদের মাধ্যমে। তাই দেখবেন অনেক আমল অনেক কিছু আছে তাদের মাঝে যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না,
যারা নিজেদেরকে বলে হক পীর, আর যারা শয়তান পীর, বেশিরভাগ তো আপনারা জানেন সরাসরি শয়তান, ওদের কথা তো আর বলতেই হয় না, হয়তো মুশরিক, আর না হয় ল্যান্টা, আর না হয় উলঙ্গু, আর না হয় আস্তাগফিরুল্লাহ, এমন শয়তান যার সামনে এসে মানুষের সেজদায় পড়ে যায়, এমন খবিস যার সাথে, এমন শয়তান পীর যার সাথে এসে মহিলা এসে সরাসরি আলিঙ্গন করে। আপনারা হয়তো দেখেছেন ইউটিউবে, দেখা যায় কি না, সেদিন আরেকটা পীর যে নিজেকে বলে হক পীর, বুখারি পড়ায় মুসলিম পড়ায়, বড় মাদ্রাসার প্রিন্সিপাল, আমি তো জানি এদের অবস্থা, দেখলাম তাপজাতি করে, তাপজাতির মধ্যে আরও কীরকম বেলকিবাজি, কিছুই হয় না, ওই সহ বললো হো, আবার এরকম টিপ মারি বলে হো, বুঝা যায় মানে সব যত জিন আছে সব তার কবজে, তার নিয়ন্ত্রণে, যদি বলে হ্যাঁ তো সে চলে যাবে, আয় তো চলে আসে, নাম নিয়েছে আবার হকপীর। একে হকপীর বলবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম ভেলকিবাজি করেছেন? এরা হচ্ছে জিন সাধক, এইসব জিন সাধকের কাছে যাওয়াই জায়েজ না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ভবিষ্যতের কথা বলে, যারা বলে আমি এরকম জানি এরকম জানি, আমার কাছে রয়েছে জিন, জিন আমার মুরিদ, ওদের মাধ্যমে আমি অনেক কিছু করতে পারি, গায়েবের সংবাদ বলে দে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من اتعرفا فساله عن شيء لم تقبل صلاته 40 ليله او كما قال صلى الله عليه وسلم যদি কোনো ব্যক্তি কোনো আরাফ ভবিষ্যদ্বক্তার কাছে যায় গিয়ে ওকে কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন করে তাহলে 40 দিন পর্যন্ত তার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। আর কেউ যদি গণকের কাছে যায়, من اتى كاهنا فصدقه بما يقول ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি গণকের কাছে যায় আর ওখানে গিয়ে সে যা বলে তার সত্যায়ন করে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে তার সাথে সে কুফরি করল। তাই আমরা গণকের কাছে যাব না, যাব আলিম উলামার কাছে, আলিমদের কাছে জিজ্ঞেস করব এই মশালাটা কি, সহি হাদিস কি, কোনটা সুন্না কোনটা বিদাত আমাকে জানিয়ে দিন, হ্যাঁ কোনে এক মশলা সম্পর্কে আমার আপনার সন্দেহ দেখা দিয়েছে, আলিমের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, পীরের কাছে জিজ্ঞেস করবেন, পীর কি জানে, হ্যাঁ হু করতেই জানে আর কিছু নেই। সুপারিশ কাল কেয়ামতের দিন এইসব ভণ্ডরা করবে না, ওদের কি অবস্থা আল্লাহ আলাম, ও কি করবে, সেই শয়তান সে তোমার জন্য সুপারিশ করবে কি, তাকে আগে ভাগে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। তোমরা হে মুশরিকরা, আর তোমরা এবং তোমরা যাদের পূজা করো ওদের সবা ওরা সকলেই হবে জাহান্নামের ইন্ধন। আল্লাহ বলেছেন ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নাম, জাহান্নামের ইন্ধন হচ্ছে ওরা, মুশরিক বন্ড কথিত পীর শয়তান, আর তুমি বলছো ও আমার জন্য কালকে আমাদের দিন সুপারিশ করবে। বড় দুঃখ লাগে যখন আমরা দেখি শিক্ষিত মানুষ, চাই বাংলা শিক্ষিত হোক ইংলিশ শিক্ষিত হোক, তবুও দেখা যায় এইসব ল্যাংটার পিছনে পড়ে আছে, সত্য না মিথ্যা বলেন, আর ল্যাংটা ছাড়া বেলকিবাজি করে হ্যাঁ হ্যাঁ করে কিছু, আট রশি 13 রশি 14 রশি কত রশি আছে না, এরকম এরকম করে জিকির মারে, ওদের পিছনে পড়ে আছে তাদের আকীদা, এই পীর বাবা যতদিন আছে আমার দিকে তওয়াজ্জু দেয় আমার কোনো ব্যক্তি আমার ক্ষতি করতে পারবে না, লাভ লোকসানের মালিক ওই ভণ্ড না আল্লাহ, লাভ লোকসানের মালিক তোমার কথিত হক পীর না আল্লাহ, লাভ লোকসানের মালিক একমাত্র রব্বুল আলামিন। ওয়া ইন ইয়ামসাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি রব্বুল আলামিন তোমার কোনো ক্ষতি করতে চায় তাহলে এই ক্ষতি থেকে তোমাকে কেউ উদ্ধার করতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না, এই যে বিপদ এসেছে এই বিপদ তোমার থেকে কেউ দূর করতে পারবে না আল্লাহ ছাড়া, কেউ পারবে? বৃষ্টি হয় না বাংলাদেশ, এই গেল না কিছুদিন দেখলেন কী অবস্থা,
এরকম খরা, অনাবৃষ্টি, তো তোমার এইসব বন্ধুরা যায় কই? এইরূপ এইসব পীররা যায় কই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বৃষ্টির জন্য কার কাছে দোয়া করেছেন? আল্লাহর কাছে দোয়া করেছেন, ইস্তেসকার সলাত পড়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার খুতবা দিচ্ছেন, এমনি মুহূর্তে বৃষ্টির জন্য দোয়া করলেন রব্বুল আলমিনের কাছে। রব্বুল আলমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দোয়া কবুল করেছেন, সাথে সাথেই বৃষ্টি হয়ে গেছে। ওটা অন্য অধ্যায়, আমি বলবো ইনশাআল্লাহ, দর্শ তো বলে থাকি। তো আমরা কার কাছে চাই? আল্লাহর কাছে। আল্লাহ রসুল সাল্লাম কার কাছে চেয়েছে? আল্লাহর কাছে। তো বাবার কাছে গিয়ে কী বলবে? যাই বলবেন রব্বুল আলমিনের কাছে বলবে, বৃষ্টি হচ্ছে না আল্লাহর কাছে, বিপদে পড়েছেন কার কাছে বলবেন? আল্লাহর কাছে। তদবীর আরেক ব্যাপার, আপনি বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য ডাকবেন আল্লাহকে, আর নিজে চেষ্টা প্রশ্ন করবেন কীরকম কী হয় কি না, এটা তো আছেই, এটা হচ্ছে আসবাব, এটা জরুরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে অংশগ্রহণ করেছেন, করেছেন কিনা, শিরস্থান পড়েছেন, যুদ্ধের মর্ম পড়েছেন, তো তিনি কেন বলে কেন আল্লাহ আমাকে বাঁচাবে আর এগুলো লাগে না? আল্লাহ রসুল সাল্লাম করেছেন না এইসব? যুদ্ধের মর্ম পড়েছেন, যুদ্ধের ট্রেনিং নিয়েছেন, সাহাবে একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে যুদ্ধের ট্রেনিং দিয়েছেন। এগুলো হচ্ছে কি? আসবাব, উপায়, উপকরণ, এগুলো অবলম্বন করতে হবে। আর বলতে হবে ওখানে তৌফিকের মালিক আমরা না, তৌফিকের মালিক আল্লাহ, আমরা ওকে বলবো আর এমনি আমরা কাজ করব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, দান করো। হাদিস শুফা, শফা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন যে সুপারিশ করবেন, দেখবেন কীরকম। আমরা শুনি কিন্তু সঠিক অর্থ কী আছে এর দ্বারা তা আমরা বুঝতে পারব, একটু খেয়াল করি। বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, انا سيد الناس يوم القيامه وهل تدرون بما ذاك আমি কিয়ামতের দিন সকল মানবের নেতা হব, তোমরা কি জানো এটা কেন বা কি রকম হবে? বললেন يجمع الله يوم القيامه الاولين والاخرين في صعيد واحد, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন পূর্ববর্তী পরবর্তী যত মানুষ আছে সকলকে একই প্ল্যাটফর্মে একই মাঠে জড়ো করবেন। আচ্ছা, আদম আলী ইসলাম থেকে নিয়ে সর্বশেষ ব্যক্তি যে কিয়ামতের পূর্বে আসবে সকলকে রব্বুল আলামিন একই মাঠে জড়ো করবেন, তাহলে কত মানুষ হবে? আমরা যারা হজে যাই দেখতে পাই সুবহানাল্লাহ, ওই যে আরাফাত থেকে ফিরে আসলেন না কঙ্কর মারার জন্য, ওই সময় দেখবেন কত লোক, কত মিলিয়ন মিলিয়ন মানুষ সুবহানাল্লাহ শুধু পায়ে হেঁটে আসছে, আসছে আসছে, শেষ হচ্ছে না জনসমুদ্র। যারা গেছেন হজে দেখছেন তো নাকি? কিন্তু অনেকে তো সরাসরি দেখতে পায় না, যেদিকে যাবেন গাড়ি গাড়ি আর গাড়ি, লোকজন পায়ে হেঁটে যাচ্ছে, হ্যাঁ পায়ে হেঁটে চলছে যাচ্ছে, ওই হ্যাঁ চুপ, যেদিকে আপনি যাবেন চতুর্দিকে শুধু মানুষের মানুষই, জনসমুদ্র, আর এখানে আর কয় মিলিয়ন হয় ঠিক না? কয় মিলিয়ন হবে? যদি হয় 4 মিলিয়ন, যদি হয় 5 মিলিয়ন, যদি হয় 7 মিলিয়ন, তাদের কথা মোতাবেক 5 মিলিয়ন, 6 মিলিয়ন। এই 5 মিলিয়ন আর 6 মিলিয়ন যে আপনি দেখলেন, দেখতে পাচ্ছেন এত মানুষ, এবার কিয়ামতের দিন রব্বুল আলামিন 5 মিলিয়ন আর 6 মিলিয়ন না, আল্লাহই জানে কত মানুষ একই সঈদ একই ময়দানে সবাই এসে জড়ো হবে সুবহানাল্লাহ। বলছেন ফায়ুসমিউহুমুদ দাঈ ওয়া ইয়ানফুযুহুমুল বাসার, যদি একজন মানুষ তাদেরকে আহ্বান করে তাহলে সবাই তাদের কথা শুনবে এক ব্যক্তির। ওয়ায়ানফুযুহুমুল বাসার,
মানে এমনভাবে তারা জড়ো হবেন কেউ যদি সবাইকে দেখতে সবাইকে দেখতে পারবে। তারপর কিয়ামতের দিন যখন আমরা উঠবো তখন আমাদের দৃষ্টিশক্তি দুনিয়ার দৃষ্টিশক্তি থাকবে না, ওই সময় দৃষ্টিশক্তি আরও বেড়ে যাবে, এতটুকু হবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে দেখতে পাবেন, সুবহানাল্লাহ। আর আরেক ব্যাখ্যা, আল্লাহ দেখবেন, আল্লাহ তো আর সব কিছুই দেখে, তাই বেশি স্পষ্ট হচ্ছে দ্বিতীয়টা। এত সুন্দর করে রব্বুল আলামিন একই প্ল্যাটফর্মে জড়ো করবেন, যদি কেউ একজন কথা বলে সবাই তাদের কথা শুনবে, আর কি কথা বলে, কি কথা বলতে পারবেন নাকি ওই দিন? আল্লাহর পক্ষ থেকে যিনি আহ্বান করবেন তার আহ্বান সবাই শুনতে পাবে, সুবহানাল্লাহ। এরকম মাইকের প্রয়োজন নেই, আর আমাদের মাইক অনেক সময় গড়বড়ও করে সা, কিন্তু ওই মাইক গড়বড়ও করবে না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়ানফুযুহুমুল বাসার, বলছেন ওয়া তাদনু আশ-শামসু ফায়াবলুগুন নাসা মিনাল গাম্মি ওয়াল কারবি মা লা ইয়ুতীকুনা ওয়া মা লা ইহতামিলুন, সূর্য তাদের মাথার কাছে চলে আসবে। তাহলে কিয়ামতের দিন সূর্য আছে তো আপনার মাথার উপরে, আরও এই কোনো কোনো রেওয়ায়াত এসছে আপনার মাথার উপরে এক মিল দূরত্ব পর্যন্ত থাকবে, এক মিল। মিল যদি বলেন আপনি এক মাইল, যেটা আমরা মনে করি মাইল, তো যদি এক মাইল দূরে যদি থাকে সূর্য তাহলে অবস্থা কী হবে? বর্তমানে কত কোটি আলোকরশ্মি উপরে আছে সূর্য, আপনারা জানেন না? এটা হয়তো বৈজ্ঞানিক বলবে এত কোটি আলোকরশ্মি, কিন্তু এটার সঠিক পরিমাণ কতটুকু এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিন্তু এক মাইল আর দুই মাইল নাকি? আল্লাহু আকবার। তাহলে কিয়ামতের দিন আপনার উপরে যদি বলে এক মাইল উপরে, বর্ণনাকারী বলেন আমি বলতে পারি না এটা মিল বলতে কোন মিল, সুরমাদানির যে শলা আছে ওই শলাকেও আরবিতে মিল বলা হয়। আমরা সুরমা ব্যবহার করি না, কোহেল আরবিতে সুরমা ব্যবহার করি, উপকারী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সুরমা ব্যবহার করার জন্য বলেছেন, ইসমিত সুরমা ব্যবহার করার জন্য বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেছেন এর দ্বারা দৃষ্টিশক্তি বাড়ে আর চুলের উদ্ভিদ শক্তি অনেকই বাড়ে, তাই যারা ব্যবহার করলে আলহামদুলিল্লাহ বরকা। তো ওই বর্ণনাকারী বলেন আমি বলতে পারছি না এই জায়গায় মিল বলতে কোন মিল, সুরমাদানির মিল না ওই এক মাইল, সুবহানাল্লাহ। তাহলে সূর্য আপনার মাথার উপরে আসবে, ওই সময় মানুষেরা কীরকম বিপদে পড়বে, অসহনীয় বিপদে পড়বে লোকজন। পরিশেষে তারা একজন আরেকজনকে বলবেন, আলা তারাউনা মা আনতুম ফিহি, আলা তারাউনা মা কদ বালাগাকুম, আপনারা কি দেখছেন না আপনারা কোন অবস্থায় আছেন, দেখছেন না আপনাদের আপনারা কীরকম বিপদের সম্মুখীন হয়েছেন। আলা তানদুরুনা মান ইশফাউ লাকুম ইলা রাব্বিকুম, আপনারা কি দেখবেন না এমন কেউ কি আছে যে আপনাদের জন্য রবের কাছে সুপারিশ করতে পারে, আপনারা দেখবেন না। তখন ফায়াকুলু বাদুন নাস লিবাদ, একজন আরেকজনকে বলবেন, ইতু আদম, তোমরা এসো আদম আলাইহিসসালামের কাছে। এটা প্রসিদ্ধ কিনা? তারা আসবেন আদম আলাইহিসসালামের কাছে, আদম আলাইহিসসালামের কাছে এসে বলবেন, ইয়া আদম আন্তা আবুল বাশার, হে আদম আপনি হচ্ছেন মানব জাতির পিতা। তাহলে আমাদের সকলের পিতাকে আদম আলাইহিসসালাম। আন্তা আবুল বাশার, খালাকাকা আল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা মির রূহিহি ওয়া আমারা আল মালায়েকাতা ফাসাজাদু লাকা, আল্লাহ তোমাকে তার নিজ হাত দ্বারা সৃষ্টি করেছেন, তোমার মধ্যে তার নিজ পক্ষ থেকে তিনি রূহ পুগেছেন আর ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন তারা যেন তোমাকে সাজদা করে। ইশফা লানা ইলা রাব্বিকা, আপনি আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করুন।
কারণ তুমি হলে আমাদের সকলের বাপ, আর তোমাকে রব্বুল আলমিন স্বয়ং তার নিজ হাত দ্বারা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, তোমার মধ্যে রূহ ঢুকেছেন, ফেরেশতাদেরকে বলেন সেজদা করো, সবাই সেজদা করেছে। অতএব তোমার ইজ্জত বেশি বাবা, আপনার অনেক ইজ্জত বেশি, সুবহানাল্লাহ। এ হলো আসল বাপ। আর পীরবীরকে কীরকম মানুষ বাবা বানিয়ে দেওয়া, ওটা ওই খ্রিস্টানদের পাদ্রি থেকে এসছে, ওরা বলে ফাদার, তো এরা বলে ফাদার, ঠিক না? ওঠিক বলেন, কেন বলবে ফাদার, ওকে বাবা বলার কী প্রয়োজন? বেশ, বাপ তো আমার আছে, আপনাদের সকলের বাবা আছে কিনা বলেন, আলহামদুলিল্লাহ। কারণ আমরা হচ্ছে বাংলাদেশি মুসলমান, আমাদের বাপ চীনা আছে, আমরা নিয়মতান্ত্রিক জন্মগ্রহণ করেছি এটাই আমরা মনে করি, তাই না ভাই? ইনশাআল্লাহ তাআলা ভাই জান, যদি একটা দুইটা হয় তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের মুসলমান এখনও তারা জানে মা বাপকে, ঠিক না? ঠিক, আমাদের জানা আছে বাপকে, দাদাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা তিনি জানতেন, তিনি বলেছেন আমার বংশের মধ্যে এমন কোনো লোক ছিল না, যে অবৈধ কাজ করেছে, আমি হচ্ছি বৈধ সন্তান সলাওয়াতুল্লাহি ওয়াসালামু আলাইহি। আমাদের পিতা আদম আলাইহিসসালাম, আদম আলাইহিসসালাম কে যখন তারা এই আবেদন করবেন, তখন আদম আলাইহিসসালাম বলবেন ইন্না রাব্বি গাযিবা আল-ইয়াউমা গাযাবান লাম ইয়াগযাব ক্বাবলাহু মিছলাহু ওয়া লান ইয়াগযাবা বা'দাহু মিছলাহু। আমার রব আজকে এমন রাগান্বিত হয়েছেন এমনভাবে যেরকম তিনি এর পূর্বে আর কখনো রাগান্বিত হননি, আর আজকের দিনের পরে আর কখনো এরকম রাগান্বিত হবেন না। রব আমাকে নিষেধ করেছিলেন আমি একটি গাছের কাছে যাব না, কিন্তু আমি চলে গেছি, ওইটাই ছিল আদম আলাইহিস সালামের ভুল, তাই না? তিনি বলবেন নাফসি নাফসি, তাই আমি আর পারবো না, কিন্তু এটা আমি নিজেকেই বাঁচাচ্ছি, সুবহানাল্লাহ বিহামদি। দেখলেন আদম আলাইহিস সালাম নিজেই সুপারিশ করছেন না, আর ওইসব বন্ডরা তারা বলে হ্যাঁ দা বাবা মজুদ, লেংটা বেংটা শয়তান খবিস, সে নাকি সুপারিশ করবে। ইন্নাকুম মা তা'বুদুনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নাম, এইসব বন্ডরা যারা হয়েছে তাগুত, আর এদের অনুসারী যারা, ওদের সকলকে রব্বুল আলামিন বলেছেন ইন্নাকুম মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা এবং তোমরা যাদের পূজা করো আল্লাহ ছাড়া, যাদের উপাসনা করো, তোমরা সকলেই হচ্ছে জাহান্নামের ইন্ধন। তাহলে এইসব জাহান্নামের ইন্ধন কীরকম আবার সুপারিশ করবে? হয়তো কেউ বলতে পারে না সুপারিশ হবে এরকম যে ও হচ্ছে আমার অনুসারী, সে আমার কথা মেনেছে, তাহলে তুমি ওকেও আমার সাথে দিয়ে দেও জাহান্নামে, তাই নাকি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুক, আমরা কেউ যেন বন্ডের কাছে যাই না। আমি বলি হক আর না হক দেখবো না, হক একটাই পথ, যে পথ নিয়ে এসছেন কে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আবু হানিফা নাই পীর, ইমাম শাফিও পীর ছিলেন না, ইমাম মালিকও সব পীর ছিলেন না, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি পীর ছিলেন না, সবার আগে কে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পীর ছিলেন? ওইন পীর, মুহাম্মদ হচ্ছেন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী, আখেরি নবী সলাওয়াতুল্লাহি ওয়াসালামু আলাইহি, তিনি পীর না। আর তিনি কাউকে বলেননি যে তোমরা পীর ধরো। আচ্ছা, আদম আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা নূহ, আমার থেকে ভুল হয়েছে, আমি কিন্তু এরকম সুপারিশ করতে পারবো না, তোমরাও আমাকে ছেড়ে অন্যের কাছে যাও। কার কাছে যাবে? বলছে নূহ আলাইহিস সালামের কাছে যাও। আচ্ছা, নূহ আলাইহিস সালামের কাছে তারা আসবেন, এসে বলবেন ইয়া নূহ আনতা আউয়ালুর রুসুলি ইলাল আরদ ওয়া সাম্মাকাল্লাহু আবদান শাকুরা ইশফা আলানা ইলা রাব্বিক, হে নূহ আপনি হচ্ছেন আল্লাহ পাকের প্রথম রসুল পৃথিবীতে। তাহলে সর্বপ্রথম রসুল পৃথিবীতে কে? নূহ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম নবী ছিলেন, রসুল ছিলেন না। আর রসুলকে সর্বপ্রথম রসুল নূহ আলাইহিস সালাম। তো এই হচ্ছে দলিল, এটা সহিহ মুসলিমের রাওয়াত যে আনতা আউয়ালুর রুসুলি ইলাল
আরদি। তাই আপনাকে জিজ্ঞেস করলে সর্বপ্রথম রসুলকে কি বলবেন? নূহ আলাইহিসসালাম। অন্যদিকে ওয়াসাম্মাকাল্লাহু আবদান শাকুরান, আল্লাহ আপনার নাম নিয়েছে আব্দে শাকুর হিসাবে, অর্থাৎ এমন বান্দা যিনি আল্লাহর শুকর গুজার। ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, সুপারিশ করুন। আলা তারা মা নাহনু ফি, আলা তারা মা কদ বালাগনা, আপনি কি দেখছেন না আমরা কোন অবস্থায় আছি, আমরা কীরকম বিপদের সম্মুখীন হয়েছি, আপনি কি দেখছেন না? ফায়াকুলু লাহুম, তখন তিনি বলবেন ওই আদম আলাইহিসসালামের মতো, আমার রব আজকে যেভাবে রাগান্বিত হয়েছেন এর পূর্বে আর কখনো এরকম রাগান্বিত হননি, আর এরপরেও কখনো এরকম রাগান্বিত হবেন না। আমি কিন্তু একটা দোয়া করেছি, আমার কওম, আমার সম্প্রদায়ের উপর। তিনি ওই যে দোয়া করেছিলেন ওদেরকে আর যেন আর কাউকে আর রাখা না হয়। ইন্নাহু কাদ কানাত লি দাওয়াতুন দাআউতু বিহা আলা কওমি নাফসি নাফসি, অতএব আমি পারবো না। তিনি মনে করবেন এটা হচ্ছে আমার ত্রুটি, আমি কেন আমার সম্প্রদায়ের উপর আমি বুদ্ধুয়া দিলাম, এটা হচ্ছে কি আমার ত্রুটি, তাড়াহুড়া করলাম কেন, হয়তো তিনি এটা বলছেন। সুবহানাল্লাহ, নূহ আলাইহিস সালামের ঘটনা আপনি জানেন, বুঝেন 1000 চেয়ে কম 50 বছর, তার মানে কত হলো 950 বছর তিনি তাদেরকে আল্লাহর দিনের দিকে, আল্লাহর তৌহিদের দিকে আহ্বান করেছেন, মাত্র কয়েকজন লোক ইসলাম কবুল করেছে, নাই ইসলাম। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فلبث فيهم ألف سنة إلا 50 عاما فأخذهم الطوفان وهم ظالمون, 950 বছর তাদেরকে আল্লাহর দিকে দিনের দিকে আহ্বান করেছেন কিন্তু তারা ইসলাম কবুল করেনি, নূহ আলাইহিস সালামের উপর ঈমান আনেনি, একদম লাস্টে তিনি বদদুয়া দিয়েছিলেন। তো তার স্মরণ হবে ওইটা, তাই আমি করব না এটা, হ্যাঁ আজকে কিন্তু আমি সুপারিশ করতে পারবো না। নাফসি নাফসি ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা যাও ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, সবাই আসবেন ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, এসে বলবেন আনতা নাবিয়ুল্লাহ ওয়া খলীলুহু মিন আহলিল আরদ, আপনি হলেন আল্লাহর নবী আর আল্লাহর খলীল এই পৃথিবীতে, আল্লাহর খলীলকে ইব্রাহিম আলাইহিসসালাম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আল্লাহ আত্তাখাযানি খলীলান কামা আত্তাখাযা ইব্রাহিমা খলীলান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই খলীল বানিয়েছেন যেভাবে ইব্রাহিম আলাইহিসসালামকে খলীল বানিয়েছেন। তাহলে খলীল আল্লাহর পৃথিবীতে কয়জন? দুইজন, একজন ইব্রাহিম আলাইহিসসালাম আর আরেকজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন তারা ইব্রাহিম আলাইহিসসালামকে বলবেন আপনি আমাদের জন্য সুপারিশ করুন, ইব্রাহিম আলাইহিসসালাম বলবেন ওই আগের মতো আমি কিন্তু আজকে এটা করতে পারবো না, আর তিনি বলবেন আমি ওয়াযাকারা কাযাবাতিহি নাফসি নাফসি, কয়েকটা কথা তিনি বলেছিলেন, হ্যাঁ কয়েকটা কথা তিনি বলেছেন আর এটাকে তিনি মনে করেন যে মিথ্যা, তাই আমি আজকে কিন্তু আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না। আর যদি আমরা শুনি ওগুলো কী কী, তাহলে আপনারা আমরা সবাই বলবো এটা মিথ্যা না সত্যি, কথা বুঝছেন? ওটা অন্যদিন আলোচনা করব। বলছেন তারপর বললেন নাফসি নাফসি, আমি আমার নিজের জন্যই, নিজের জান বাঁচাবার জন্যই আল্লাহর কাছে চাইছি, অতএব তোমরা যাও ইযহাবু ইযহাবু ইলা গাইরি, আমি আমার নিজের চিন্তায় পড়ে আছি, হ্যাঁ তো তোমার জন্য সুপারিশ করবো কীরকম, অতএব তোমরা যাও আমি ছাড়া অন্যের কাছে। দেখছেন ইব্রাহিম আলাইহিস সালাম সুপারিশ করতে পারছেন না, আর হাত আপন বাবা করে দিচ্ছে সুপারিশ, নাউযু বিল্লাহি মিন যালিক। সামনে যান, গেলেন তিনি বলবেন যাও তোমরা মূসা আলাইহিস সালামের কাছে, তারা মূসা আলাইহিস সালামের কাছে আসবেন, এসে বলবেন হে মূসা তুমি তুমি হচ্ছ আল্লাহর রসুল, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এরকম মর্যাদা দিয়েছেন, তোমার সাথে আল্লাহ রব্বুল আলামিন কথা বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, অতএব
মূসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। মূসা আলাইহিস সালাম এরকম বলবেন, এটা আমি করতে পারবো না, আগের মতোই আল্লাহ এরকম রকান্বিত হয়েছেন, ওইটা সাথে আছে, আমি কার করতে পারবো না, আমি কারণ আমি একটা লোককে হত্যা করেছি, যে লোককে হত্যা করার নির্দেশ আল্লাহ দেননি, ওটা কিপ্তির ঘটনা আর কি। কিপ্তি একটা জালিমকে মেরেছেন ঘুষি, আর সাথে সাথে সে মারা গেছে, সুবহান আল্লাহ। ওই জালিম মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একটা লোকের উপর অত্যাচার করছিল, আর তিনি এরকম বলেছেন, সোয়াইয়া কিনা, ও মারা গেছে, সুবহানাল্লাহ। বেশ কিছু করেননি, মানে একটা হালকা ধাক্কা দিয়েছেন, ফাকাজাহু মূসা, সাথে সাথে মুদ। পরে যখন মারা গেল, মূসা আলাইহিস সালাম রবের কাছে বললেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহ, রব আমি আমার নিজের উপর জুলুম করেছি, অতএব তুমি আমাকে মাফ করো। আল্লাহ বলে, আমি তাকে মাফ করে দিয়েছি, সুবহানাল্লাহ। আর বাস্তবে যদি আমরা হিসাব করি, এটা তো জুলুম, এটা জুলুম হয়নি, কিন্তু তবু যে মারা গেছে। আচ্ছা, একটা লোক যদি আরেকজনের উপর জুলুম করে, আপনি আপনার জন্য কি ওয়াজিব না? আপনি যদি সামর্থ্য, আপনার যদি সামর্থ্য থাকে, তাহলে তাকে গিয়ে উদ্ধার করা, বলেন উদ্ধার করা ওয়াজিব কি না? ওয়াজিব। আপনি বলুন না, খালি হ্যাঁ আমার জান বাঁচাবো, আমার জান বাঁচা, সামর্থ্য নাই তো কি করবে, তৌফিক আছে, তুমি এমন বসে আছো, তবু তো চেষ্টা প্রচেষ্টা করা উচিত। মূসা আলাইহিস সালাম মজলুমের কান্না শুনে সামনে গেছেন, আর ওকে হালকা দিয়েছেন বস একটা ঘুষি, সাথে সাথে মারা গেছে। তাহলে এদের আপনারা বুঝেন মূসা আলাইহিস সালামের শক্তি কতটুকু ছিল, সলাওয়াতুল্লাহি ওয়াসালামু আলাইহি। তাহলে বুঝা গেল নবীদের রাগ আছে, রাগ আছে কিনা? আপনি বলুন রাগ নাই। আচ্ছা, আল্লাহর রাগ আছে কিনা? হ্যাঁ, তা মজুদ হাদিস, রাগ থাকতে হবে। আপনি এরকম নিস্তেজ, কিছুই নাই, চেতনাহীন, এরকম লোককে আল্লাহ কিন্তু তেমন ভালো পায় না। ইমান থাকবে, মজবুত থাকবে, দাওয়াতি কাজে সময় লাগাতে হবে, আল্লাহর দিনের প্রতি সময় লাগাতে হবে, শুধু ইয়া রব্বি ইয়া নফসি কাফি না, যথেষ্ট না, শুধু আমি নামাজ পড়লাম, লা, আপনি কিসের মুসলমান? আরেকটা মানুষ নামাজ পড়ছেন, আপনি তাকে বলবেন না নামাজ পড়ো? আপনি কীরকম মুসলমান? আরেকটা এখানে একটা খারাপ কাজ হচ্ছে, আর আপনি বাধা দিবেন না? যদি সামর্থ্য না থাকে, তাহলে হয়তো কোনো মুখ দিয়ে বলুন, যেভাবে আলিমুল উলামারা বলছেন সর্বত্রই, আলিমুল উলামা বলো না এটা জায়েজ না, ওইটা জায়েজ না, ওইটা বলেন সব জায়গায়, এখানেও বলেন, সৌদিতেও বলেন, বাংলাদেশেও এরকম বলেন, সব জায়গায় কিছু উলামা তো হক আছে ইনশাআল্লাহ তাআলা। কালিলুম মিন ইবাদিয়াস শাকুর, রব বলেছেন আমার শুকরগুজার বান্দা কম, তো আছে। আচ্ছা, মূসা আলাইহিস সালাম ওই ঘটনাকে স্মরণ করবেন, তিনি বলবেন তোমরা যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে আসে, তারা এরকম বলবেন, আনতা রাসূলুল্লাহ ওয়া কাল্লামতান নাস ফিল মাহদি ওয়া কালিমাতুম মিনহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু ফাশফা লানা ইলা রাব্বিক। আপনি হলেন আল্লাহর রাসূল, আপনি লোকজনের সাথে কথা বলেছেন মায়ের কুলে থেকে, আপনাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, আপনি সরাসরি হচ্ছেন আল্লাহর ওয়ার্ড, আল্লাহর কালিমা, যে কালিমা মারিয়ামের কাছে রব্বুল আলামিন নিক্ষেপ করেছিলেন, আর এর মাধ্যমে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার বাপ নাই, সরাসরি নির্দেশ মোতাবেক রব্বুল আলামিনের আপনি জন্ম নিয়েছেন, বলি সুবহানাল্লাহ, ঠিক না ভাই? ও কালিমাতুম মিনহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু, অতএব হে ঈসা আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। ঈসা আলাইহিস সালাম ওই সময় তিনিও এরকম বলবেন, আজ আমার রব এরকম রাগান্বিত হয়েছেন, এর পূর্বে আর কখনো এরকম রাগান্বিত হননি, এরপরে আর কখনো এরকম রাগান্বিত হবেন না। তারপর তিনি তার নিজের কোনো পাপের কথা এখানে উল্লেখ করবেন না, তখন তিনি বলেন, নাফসি নাফসি, আমি আমার নিজের জন্যই ব্যতিব্যস্ত আছি, আল্লাহ আমাকে বাঁচান, তাই না? অতএব ইযহাবু ইলা গাইরি, ইযহাবু ইলা মুহাম্মাদিন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাতুল মুহাম্মদ বললেই কি হতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তে আস্তেই বলবেন, অসুবিধা নেই, কিন্তু বলতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই আসে তখনই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি সবসময় বলার চেষ্টা করি, কিন্তু বাই চান্স হয়তো ভুল হতে পারে, এটা অসম্ভব কিছু না। আমি বলি না, সবসময় বলি লা। আমার কালকে আমি দেখেছি দুই একবার বলিনি, হয়নি, পরে আবার রিপিট করলাম, তাই ভুল হতে পারে। কিন্তু উচিত যখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম আসে তখনই আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আচ্ছা, তোমরা যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে, তারা আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে, এসে বলবেন আনতা রাসূলুল্লাহ ওয়া খাতিমুল আমবিয়া ওয়া গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনি হলেন আল্লাহ রসুল, আপনি হচ্ছেন সর্বশেষ নবী। তাই আমাদের সর্বশেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর আর কোন নবী আসবে? কেউ সত্যিকারের কোন নবী এসেছেন নবীর পরে? লা, যারা নবুয়তের দাবি করেছে ওরা সবাই হচ্ছে কাফির, মুরতাদ, ভণ্ড, শয়তান, খবিস। গোলাম আহমদ কাদিয়ানি এটা কাফির, সবাই ইয়াদ রাখবেন। কাদিয়ানি কেউ যেন বলবেন না আবার কাদিয়ানি একটা ধর্ম আছে, লা, এটার কোনো ধর্ম নাই, এটা শয়তান। উপস্থিত সময়ে বিভিন্ন জায়গায় আছে কাদিয়ানি, বাংলাদেশেও কিছু কিছু পাওয়া যায়। বাংলাদেশের ওলামারা এ আবেদন করেছেন সরকারের কাছে, ওদেরকে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, ঠিক না? পাকিস্তানে তারা অমুসলিম ঘোষিত হয়েছে সরকারিভাবে, আর সৌদিতেও তো বলতেই হয় না, হ্যাঁ কাদিয়ানি খবিস, ঠিক না? কাফের। বাংলাদেশ সরকার, বিগত সরকার গেছে, বর্তমান সরকার গেছে, ওলামারা দাবি করেছেন, কিন্তু এই দাবি তারা মানেনি, তাই না? কিন্তু মুসলমানদের দাবি, যে কোনো মুসলমান হোক, যদি আপনি মুসলমান হন, আপনার বিশ্বাস থাকতে হবে সর্বশেষ নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর পরে আর কোনো নবী আসবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কাদিয়ানি এটা কি? ভণ্ড, কাফির। এই মতাদর্শের উপর যারা আছে তারা সলাৎ পড়লেও কি, এই সলাৎ আল্লাহ দরবারে কবুল না। কেউ কেউ বলে না তারাও তো কোরআন পড়ে, তারা এটা পড়ে, বলে কি না তারাও নমাজ পড়ে? লা, যতই নমাজ পড়ুক এই সব নমাজ আল্লাহ দরবারে কবুল হবে না, যেহেতু তারা কাফির, মুরতাদ। লাইন আশরাকতা লা ইহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি শিরক করলে তোমার সব আমল নষ্ট হয়ে যাবে। এবারে যদি সে আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো না আর বলে আমি ইবাদত করছি, এটা আল্লাহ দরবারে কি কবুল হবে? তাই সবাইকে সচেতন করে দেওয়া উচিত, সমস্ত মুসলমানকে, খবরদার, হেদায়েতের পথে আপনারা থাকবেন, কাদিয়ানির কাছে যাবেন না, ওদের থেকে দূরে থাকো। তোমার কাছে ইলিম নাই, ওর কাছে গেলে বলে আমি ওর সাথে টক্কর করব, হ্যাঁ ওর সাথে আমি তর্ক করব। তোমার কাছে তেমন ইলিম নেই, জ্ঞান নেই, ও তোমাকে আস্তে আস্তে করে এরকম ঢুকিয়ে দিবে, তোমাকে বিপদগামী বানিয়ে দিবে। তাই ওদের কাছে যাওয়াই ঠিক না। তবে যাদের ইলিম আছে বুঝাতে পারে, অসুবিধা নাই, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, তারা কি বলবেন? ওয়াগফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ আপনার আগের পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, অর্থাৎ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হচ্ছেন আল্লাহর রসুল, আপনি হলেন খাতিমুল আম্বিয়া, আপনার আগের পিছনে সমস্ত গুনাহ রব মাফ করে দিয়েছেন। অতএব ইশফা লানা ইলা রাব্বিকা, আপনি আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করুন। আলা তারা মা নাহনু ফী, আলা তারা মা কদ বালাগানা। তারা বললেন আপনি কি দেখছেন না আমরা কি অবস্থায় আছি, কি বিপদের সম্মুখীন আছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআনতালিকু ফাআতি তাহতাল আরশি ফাআকউ সাজিদান লিরাব্বি। আমি তখন চলবো, তাদের কথা শুনে যাব আল্লাহর আরশের নিচে, ওখানে গিয়ে আমি সাজদা পড়ে যাব আল্লাহ আমার রবের সামনে। সুবহানাল্লাহ। তাহলে সাজদা কার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাজদা করেছেন? আর কাল কিয়ামতের দিন কাকে সজদা করবে? আর কাউকে সজদা নেই। তাই কোনো মানুষের সামনে ভক্তি নিবেদন করার জায়েজ না, শিরকের অন্তর্ভুক্ত। সালাম করলেন কি দা? সালাম আলাইকুম। হ্যাঁ দা, আপনি এইটা আবার কোনটা? এরকম করে কিনা সালাম করে, সালাম করে এরকম ভক্তি নিবেদন কিনা? এই মাথা কারো সামনে ঝুকানো যায় না, এই মাথা একমাত্র আল্লাহর সামনে ঝুকাবেন। এটাকে বলা হয় কি? রুকু, মাথা ঝুকাবেন একমাত্র আল্লাহর সামনে। তাই সালাম কিনে মাফি। আবার কেউ যদি একদম পায়ে পড়ে যায় তাহলে এটা তো আরও বড়ো। আবার কেউ কেউ আছে সালামের পরিবর্তে সালাম না করে এরকম করে, এটা কোনটা?
এটা কি আল্লাহ রসুল সাল্লামের সুন্নাত? আল্লাহ রসুল সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসতেন, সালাম করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এসে সালাম করতেন, নবী করিম সাল্লাল্লাহু সালাম করার কথা বলেছেন, এরকম করার কথা বলেননি। আর এর থেকে বেড়ে বেড়ে আরও অনেকটা সরাসরি শিরকে মানুষ পড়ে যায় ভক্তি নিবেদন করতে করতে। আচ্ছা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআতি তাহতাল তাহতাল আরশি ফাআকউ সাজিদান লিরাব্বি, আমি তখন যাব আল্লাহর আরশের নিচে গিয়ে আল্লাহর সামনে সেজদায় পড়ে যাব। সুবহানাল্লাহ, সেজদায় পড়ে কি বলছেন? সুম্মা ইফতাহুল্লাহু আলাইয়া ওয়ায়ুলহিমুনি মিন মাহামিদিহি ওয়া হুসনি আস-সানাই আলাইহি শাইআন লাম ইফতাহু লিআহাদিন ক্বাবলি। তারপরে রব্বুল আলামিন ইফতাহুল্লাহু আলাইয়া, আল্লাহ আমাকে অনেক কিছু অনেক জ্ঞান দান করবেন, আল্লাহ আমাকে তার প্রশংসা করার মতো জ্ঞান দান করবেন আমার অন্তরে, তাকে কীরকম প্রশংসা করব, কীরকম তার গুণগান বর্ণনা করব। বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পূর্বে এরকম গুণগান বর্ণনা করার মতো জ্ঞান আর যোগ্যতা আর কাউকে দেয়া হয়নি। ওই দিন রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি সিজদায় পড়বেন, তখন তিনি তাকে এরকম জ্ঞান দান করবেন আর রব্বুল আলামিনের প্রশংসা বর্ণনা করবেন, কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার নবীর নাম হচ্ছে আহমদ। আমার নবীর নাম কি হচ্ছে? আরেকটা আহমদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন প্রশংসিত, যার প্রশংসা বর্ণনা করা হচ্ছে। স্বয়ং রব্বুল আলামিন, ইন্না আল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতাগণ, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করেন। তাহলে আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করছেন, তার গুণগান বর্ণনা করছেন, প্রশংসা বর্ণনা করছেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুহাম্মদ, তার মানে কি? সুপ্রশংসিত, যার প্রশংসা বর্ণনা করা হচ্ছে। আর আমরা তো প্রশংসা করছি আল্লাহ দিলে, বলছেন কি না সব সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রাখবেন বেশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলবেন, এরকম না নিজ পক্ষ থেকে ইবাদত করবেন না, খবরদার বেদাত করবেন না, খবরদার শিরক করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটুকু মর্যাদা আছে ততটুকুই তার মর্যাদা দিবেন, এর থেকে বাড়াবাড়ি করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম فانما انا عبد فقول عبد الله ورسوله। তোমরা আমার প্রশংসায় তোমরা বাড়াবাড়ি করবে না, যেভাবে নাসারা ঈসা আলাইহিস সালামের প্রশংসায় বাড়াবাড়ি করেছে, আমি তো একজন বান্দা মাত্র। অতএব তোমরা বলবে আমি হলাম আল্লাহর বান্দা ও তার রসুল। তাই আমাদের নবীকে আল্লাহর বান্দা ও তার রসুল। তাই আমরা যে বলি ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, সেজদায় পড়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের প্রশংসা বর্ণনা করবেন। এমনি এই সময় আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশফা, হে মুহাম্মদ তুমি তোমার মাথা তুলো, সাল তুতা তুমি জিজ্ঞেস করো, তুমি সওয়াল করো, তুমি চাও তোমাকে দেয়া হবে, ইশফা তুশফা তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ, ইশফা তুশফা। তাহলে এই জায়গায় দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, তার অনুমতি দিবেন প্রথমে আল্লাহ তাকে, তারপরে সুপারিশ। আগে তিনি সেজদায় পড়বেন না আগেভাগেই সুপারিশ? আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই অনুমোদন দিয়েছেন আর দিবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, এই জন্য তিনি একথা বললেন। কিন্তু কাল কিয়ামতের দিন সাথে সাথেই বললেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, এই যে অবস্থা শুরু হয়েছে এই অবস্থা দূর করে দিন, বলবেন না। প্রথমে কি কি আল্লাহর গুণগান বর্ণনা করবেন সেজদায় পড়ে, সুবহানাল্লাহ, আর তোমার বন্ধুরা আলাতুল জুবারিশ করে দিবে, খবিস কুতাকা। আরেক মন্ড সে কি বলে, বলছে ওইটা নফসির মকাম,
নফসির মকাম নাকি আরেকটা আছে, যখন আপনি যাবেন উপরে আল্লাহর আরশে, ওখানেও গিয়ে দেখবেন আল্লাহ ওই বন্ডের আকৃতিতে রয়ে আছেন। আপনারা শুনেছেন কিনা এটা? ওই বন্ড বলে খবিস, আবার মানুষেরা বলে সে নাকি একটা বীর, একটা ভালো লোক। খবরদার মুসলমানেরা, যদি তোমরা মুসলমান হও আল্লাহর প্রতি এসো, এই ভণ্ড আর এইসব শয়তানের পথ পরিত্যাগ করো, তাহলে যেভাবে এই ভণ্ড যাবে কাল কিয়ামতের দিন জাহান্নামে, অথবা মরার পরে তার শুরু হয়ে যাবে। কারণ হেদায়তের মালিক আমরা না, হেদায়তের মালিক কি? কে? আল্লাহ। যদি আল্লাহ হেদায়ত দিয়ে দেয় তাহলে বাঁচবে, আর যদি হেদায়ত না দেয় আল্লাহ আর এই অবস্থায় মারা যায়, তাহলে আমরা বিশ্বাস করি সে চিরকাল জাহান্নামে থাকবে। কারণ সে হচ্ছে তাগুত, সে শুধু সাধারণ মুশরিক না, সে হচ্ছে তাগুত। নাম নেওয়ার প্রয়োজন নেই, আপনারা চিনেন। তাই আমরা এইসব পথ পরিত্যাগ করে একই পথে আসবো, যে পথে কে ছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশফা, তুমি তোমার মাথা তুলো, তুমি চাও তোমাকে দেয়া হবে, তুমি সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফা আরফাউ রাসি ফা আকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি, আমি তখন আমার মাথা তুলব। হ্যাঁ, মাথা তুলে বলবো হে রব, হে আমার রব, আমার উম্মত, আমার উম্মত, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চিন্তাই, আমার উম্মত, আমার উম্মত। আর তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় না চলে, হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় না চলে, তুমি বলছ এমনি আমি নবীর উম্মত, বললে হবে? ইয়া রাব্বি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলবেন? ইয়া রাব্বি উম্মতি উম্মতি, হে রব আমার উম্মত, আমার উম্মত। মানে কি? আমার উম্মতের উপর রহম করো, আমার উম্মতের উপর রহম করো, আমার উম্মতকে বাঁচাও, জাহান্নাম থেকে নাজাত দাও, জান্নাত দান করো। সুবহানাল্লাহ, ইয়া রাব্বি উম্মতি উম্মতি। ফায়ুকাল, ইয়া মুহাম্মদ আদখিলিল জান্নাতা মিন উম্মতিকা মান লা হিসাব আলাইহি মিনাল বাব মিনাল বাবিল আইমানি মিন আবওয়াবিল জান্নাহ ওয়াহুম শুরাকাউন নাস ফীমা সিওয়া যালিকা মিনাল আবওয়াব। তখন রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, হে মুহাম্মদ আদখিলিল জান্নাতা মিন উম্মতিকা মান লা হিসাব আলাই, তুমি তোমার উম্মত, উম্মতের মধ্য থেকে যাদের কোনো হিসাব নাই, ওদেরকে তুমি মিনাল বাবিল আইমান মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের দরজাসমূহের ডান দিকের দরজা দিয়ে ওদেরকে জান্নাতে প্রবিষ্ট করো। আলাতুল বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ইন্নামা বাইনাল মিসরাঈন মিন মাসারিঈল জান্নাহ লাকামা বাইনা মক্কাত ওয়া হাজার আও কামা বাইনা মক্কাত ওয়া বুসরা। ওই সত্তার কসম, যার হাতে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান, জান্নাতের দরজার, বলছেন ইন্নামা বাইনাল মিসরাঈন মিন মাসারিঈল জান্নাহ, জান্নাতের দুই দরজার দুই পাট আছে, এই দুই পাটের মধ্যে যে দূরত্ব, যেমন এই দরজা, দরজা কয়টা পাট সাধারণত? দুইটা। দুই পাটের মধ্যে যে দূরত্ব তা হচ্ছে মক্কা আর হাজারের মধ্যবর্তী যতটুকু দূরত্ব ততটুকু দূরত্ব, ততটুকু ব্যবধান। কিংবা বলেছেন মক্কা আর বুসরা, বুসরা, বুসরা তো আমরা চিনি, ইরাক। মক্কা আর বুসরার মধ্যে যতটুকু ব্যবধান রয়েছে, এতটুকু দূরত্ব আর ব্যবধান হবে জান্নাতের দরজাসমূহের দুই দরজার মধ্যবর্তী দুই দরজার পাটের মধ্যে এতটুকু দূরত্ব। সুবহানাল্লাহ। তাহলে এবারে যদি জান্নাতি হন তাহলে জান্নাতে যাবেন, আর জান্নাতে এই হাদিস দ্বারা বোঝা গেল সর্বপ্রথম কারা যাবে? যাদের হিসাব নাই। এবারে কথা হলো কাদের হিসাব নাই, ওইটা আমরা অন্যদিন আলোচনা করবো ইনশা আল্লাহ তাআলা। আজকে আমরা এখানেই দর্শ শেষ করলাম, এই হাদিসটি এখানে বললাম, আরও হাদিস রয়েছে,
আগামী সপ্তাহে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। এক্ষেত্রে এখন মোটমট বলি, সুপারিশ কেউ করতে পারবে না কিয়ামতের দিন আল্লাহর অনুমোদন ছাড়া। আর সুপারিশের জন্য তিনটি শর্ত। এক নম্বর, যিনি সুপারিশ করবেন তিনি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য কি না? তারপরে আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য কি না? ফেরেশতাগণ আলাইহিমুসসালাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য কি না? তাই এমন ব্যক্তি সুপারিশ করবে যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। দুই নম্বর, আল্লাহর অনুমতি লাগবে। শুধু গ্রহণযোগ্য ব্যক্তি হলেই হবে না, আল্লাহ অনুমতি দিবেন তারপরে করবেন সুপারিশ। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সুপারিশ করব কোন সময়? যখন আমার রব আমাকে অনুমতি দিবেন, তাই না? ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশফা, না আগেই করবেন? লা, এজন্য রব্বুল আলামিন বলেন, মান যাল লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ, আল্লাহর অনুমতি ছাড়া কেউ নাই যে আল্লাহর কাছে সুপারিশ করতে পারে। ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াত লা তুনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বাদি আন ইয়াযান আল্লাহ ইল্লা মিন বাদি আন ইয়াযান আল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আকাশে কত ফেরেশতা রয়েছেন, ওদের সুপারিশ কোনো কাজে আসবে না। লা তুগনি শাফাআতুহুম শাইআন, তবে কোন সময়? তবে যদি আল্লাহ অনুমতি দেয়। ইল্লা মিন বাদি আন ইয়াযান আল্লাহ, আল্লাহর অনুমতি পর। কার জন্য? লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা, আল্লাহ যার জন্য চাইবেন আর যার প্রতি সন্তুষ্ট থাকবেন তার জন্য যদি তারা সুপারিশ করেন তাহলে সুপারিশ কী হবে? কবুল হবে। তাহলে কয়টি শর্ত পালা পেলাম? তিনটি। যিনি সুপারিশ করবেন তিনি আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আর সুপারিশ করার জন্য অনুমতি লাগবে। তিন নম্বর, যাকে চাইবেন, যার জন্য চাইবেন তাকে, তার জন্য সুপারিশ করবেন, অন্যের জন্য করবেন না। এবারে যদি তুমি নিজেই গ্রহণযোগ্য না, তুমি তাগুত, তাহলে তুমি কীরকম আরেকজনের জন্য সুপারিশ করবে? তো সুপারিশ করবে কীরকম? হ্যাঁ দাও, হয়তো বলবে, ও তো এটা, ও তো এটা, সে আমার কথা কেন মানলো, আমি তো দুষ করিনি, খালি এমছি যাবে কে, অর্থাৎ যাবে কোথায়? তাগুত যাবে জাহান্নামে। আর তাগুতের অনুসারী যে নির্দ্বিধায় যে যারা তার কথা মেনেছে আর তার পূজা করেছে, ওরাও কোথায় যাবে? জাহান্নামে। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم। কিয়ামতের দিন শয়তান বলবে, যখন বিচার কার্য সব সম্পাদন হয়ে যাবে, সব শেষ, লম্মা কুদিয়াল আমর, যারা জাহান্নামে যাওয়ার জাহান্নাম, যারা জান্নাত জান্নাত, এখন শয়তান হচ্ছে সর্দার জাহান্নামীদের, তাই না? এবারে শয়তান যেহেতু লিডার, শয়তান তাদের সৈয়দ আর লিডার, নাউযু বিল্লাহ মিন যালিক, তাদের কথা মোতাবেক তাদের লিডার, তাদের নেতা, সে বলবে, ইন্নাল্লাহ ওয়াআদাকুম ওয়াআদাল হক, আল্লাহ কিন্তু তোমাদের সাথে সত্য ওয়াদা করেছিলেন, আর আমি তোমাদের সাথে ওয়াদা করেছিলাম দুঃখের ওয়াদা, ফলে আমি ওয়াদা করেছি, এখন আর দুঃখা সেই দুঃখের ওয়াদা পূরণ করতে পারবো না, আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না। হ্যাঁ শুনো, তোমাদের সাথে আমি ওয়াদা করেছিলাম, তোমাদেরকে আমি তো এরকম, তোমাদের উপর তো আমি চাপ সৃষ্টি করিনি, তোমরা আমাদের কথা মানতেই হবে। ওমা কান আলী আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম, আমার কোনো কর্তৃত্ব ছিল না তোমাদের উপর, বড় জোর এটা ছিল যে আমি তোমাদেরকে আহ্বান করেছি, দাওয়াত দিলাম, ঠিক না? ফাস্তাজাবুল তুমলি,
তখন তোমরা আমার কথা মানলে, আমি তো তোমাদের উপর চাপ সৃষ্টি করি, তোমরা আমার কথা মানলে, অতএব কেয়ামতের দিন আর বললে হবে না শয়তান বাবু তোমার কথা মেনেই তো আজকে এরকম পড়লাম, তুমি উদ্ধার করতে পারবে না। সে কি সুন্দর বলছে, আমি তো বেশ কিছু করিনি, আমি শুধু তোমাদেরকে একটু আহ্বান জানিয়েছিলাম, তোমরা না বুঝি না শুনি কিছু না দা সাহ বাবা বাবা তোমার কথাই মানতে হয়। তাই আপনি যদি ভণ্ড কারো কথা মানেন নির্দ্বিধায় না বুঝি, হ্যাঁ সে সে কেয়ামতের দিন ওইরকমই বলবে, ওই বড় শয়তানের কথাই সেই বলবে, ইল্লা আন দাআতুকুম ফাস্তাজাব তুমলি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা আমাকে গালমন্দ করো না, আমার বর্ষণা করো না, তোমরা নিজেরাই নিজেদের দোষারোপ করো, আমাকে দোষারোপ করবে না। মা নাবি মুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়্যা, আজকে আমি তোমাদেরকে উদ্ধার করতে পারবো না, তোমরাও আমাকে উদ্ধার করতে পারবে না। অতএব অতএব যে আল্লাহ উদ্ধার করতে পারবে আমরা সেই আল্লাহকেই ডাকবো, বলেন ইনশাআল্লাহ। শয়তান পারবে না, বন্ড পারবে না, কোনো পীর পারবে না, পারবে না, উদ্ধার করবেন একমাত্র আল্লাহ। আর যাদেরকে কিয়ামতের দিন রব্বুল আলামিন সুপারিশ করার অনুমতি দিবেন তারা সুপারিশ করবেন, আর যিনি সর্বপ্রথম সুপারিশ করবেন বিচার কার্য শুরু হওয়ার জন্য তিনি হচ্ছেন আমাদের নবী, শেষ নবী, আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ সম্পর্কিত আরও কিছু হাদিস আমরা পরবর্তীতে আলোচনা করব। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও, হেদায়াত দাও, হকের পথে থাকার তৌফিক দাও। আল্লাহ আজকের এই দর্শে যারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে, আল্লাহ আমাদের এই দর্শকে কবুল মঞ্জুর করো, আমাদের এই আলোচনাকে কবুল মঞ্জুর করো, আমরা যা বললাম আর যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দাও, তোমার প্রতি আমাদের ইমান আরও বাড়িয়ে দাও, তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান আমাদের বাড়িয়ে দাও, আর কানের ইমান যেগুলি আছে ওগুলোর প্রতি আমাদের ইমান আরও বাড়িয়ে দাও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ মজলুমদেরকে উদ্ধার করো, জালিমদেরকে পকড়াও করো, মুসলমানদেরকে বুঝার তৌফিক দাও, আয় আল্লাহ তাগুতদের সঙ্গ পরিত্যাগ করার তৌফিক দাও, চাই সরকার তাগুত হোক চাই পীর তাগুত হোক, আয় আল্লাহ এইসব তাগুতদেরকে আমাদেরকে পরিত্যাগ করার তৌফিক দান করো, বর্জন করার তৌফিক দাও, হকের পথে আমাদের সকলকে আসার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين جزاكم الله خيراً